নমস্কার, আমি গল্পকথক ত্রিনা। আজ আবারও হাজির হলাম আরও এক কালজয়ী গল্প নিয়ে। আজ আপনাদের শোনাব পরশুরাম ওরফে রাজশেখর বসুর ছোট গল্প সরলাক্ষ হোম। গল্পটির হাস্যরসাত্মকতা যে আপ্লুত করবে সমস্ত শ্রোতাবর্গকে সে বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। যাই হোক, গল্পটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না, এবং পরবর্তী কালজয়ী গল্পগুলি সবার প্রথমে শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। আসুন আর কথা না বাড়িয়ে শুনে নিই আজকের গল্পটি। বরুণ বিশ্বাস একজন বড় অফিসার, যদিও বয়স তিরিশের কম। ছেলেবেলায় মা বাপ মারা যাওয়ার পর তার পিতৃবন্ধু গদাধর ঘোষ তাকে পালন করেন। তিনি খুব ধনী লোক, বিস্তর খরচ করে বরুণকে লেখাপড়া শিখিয়েছিলেন। বরুণ ছেলেটিও ভালো, ছমাস হলো আমেরিকা থেকে গোটাকতক ডিগ্রি নিয়ে ফিরে এসেছে। গদাধরের মেয়ে মান্ডবীর সঙ্গে তার বিয়ে আগে থেকেই ঠিক করা আছে, তিন মাস পর বিয়ে হবে। গদাধর ঘোষ বেশ প্রতিপত্তিশালী লোক, মুরব্বীর জোর খুব আছে। তাঁর চেষ্টায় বরুণ একটা বড় চাকরি পেয়ে গেছে, বানর নির্বাসন অধিকর্তা, অর্থাৎ ডিরেক্টর অফ মাঙ্কি ডিপুটেশন। এই সরকারি বিভাগটির উদ্দেশ্যটি মহৎ। এদেশে মানুষ যা খায় বাঁদরেও তাই খায়, তার ফলে মানুষের ভাগে কম পড়ে। সরকারও স্থির করেছেন দেশের সমস্ত বাঁদর ক্রমে ক্রমে আমেরিকায় চালান দেবেন। সেখানে চিকিৎসা আর শরীরবিদ্যার গবেষণার জন্য মুখ পোড়ারূপী মর্কট প্রভৃতি সব রকম শাখামৃগের খুব চাহিদা আছে। বানর নির্বাসনের ফলে দেশের খাদ্যাভাব কমবে এবং আমেরিকান ডলারও ঘরে আসবে। কিন্তু শ্রেয়স্কর কর্মে বহু বিঘ্ন। যারা জীব হিংসার বিরোধী তারা প্রবল আপত্তি তুললেন, বিদেশে গিয়ে বানরেরা প্রাণ বিসর্জন দেবে এ হতেই পারে না। তারা হনুমানের আত্মীয়, ভারতীয় রামরাজ্যের প্রজা, মানুষের মতন তাদেরও বাঁচার অধিকার আছে। ভারতবাসী যেমন গরুকে মাতৃবৎ দেখে, তেমনি বাঁদরকেও ভাতৃবৎ দেখে। সরকার যদি নিতান্তই বানর নির্বাসন চান, তবে এ দেশেরই কোনো স্বাস্থ্যকর স্থানে তাদের জন্য উপনিবেশ নির্মাণ করুন। প্রচুর আম, কাঁঠাল, কলা ইত্যাদির গাছ পুঁতুন। ছোলা, মটর, বেগুন, ফুটি, কাঁকুড় ইত্যাদির ক্ষেত তৈরি করুন এবং তদারকের ভালো ব্যবস্থা করুন। উদ্বাস্তুদের পুনর্বাসনে যে বন্দোবস্তটি হয়েছে বাঁদরের বেলায় তা হলে চলবে না। এই রকম আন্দোলনের ফলে বানর নির্বাসন আপাতত বন্ধ রাখা হয়েছে। বরুণ বিশ্বাসের উপর হুকুম এসেছে, এখন শুধু গুনতি করে যাও, পরিসংখ্যান তৈরি করো। বরুণের অধীন 20 জন পরিদর্শক আছে, তারা জেলায় জেলায় ঘুরে বেড়ায় আর রিপোর্ট পাঠায়। বাঁদর এত, বাঁদরি এত, বাঁদর ছানা এত। কলকাতার অফিসে এইসব রিপোর্ট ফাইল করা হয়। মোটা মোটা খাতায় তার খতিয়ান ওঠে। আজ বরুণের হাতে কোনো কাজ নেই, মনেও সুখ নেই। সে তার অফিসের ঘূর্ণি চেয়ারে বসে টেবিলে পা তুলে দিয়ে সিগারেট টানছে আর আকাশ পাতাল ভাবছে। এমন সময় সামনের বাংলা কাগজে একটি বিজ্ঞাপন তাঁর চোখে পড়ল। যদি মনে করেন সময়টা ভালো যাচ্ছে না এবং মুশকিলে পড়েছেন, তবে আমার কাছে আসতে পারেন। যদি অবস্থাটা এমন হয় যে উকিল, ডাক্তার, ইঞ্জিনিয়ার, পুলিশ, জ্যোতিষী বা গুরু মহারাজ কিছুই করতে পারবেন না, তবে বৃথা দেরি না করে আমাকে জানান। এই ধরুন, আপনার সম্বন্ধী সপরিবারে আপনার বাড়িতে এসে উঠেছেন, ছমাস হয়ে গেল তবু চলে যাওয়ার নামটি নেই, অথবা আপনার পিসিমশাই তার মেয়ের গয়না কেনার জন্য আপনাকে 3000 টাকা পাঠিয়েছিলেন কিন্তু রেস খেলতে গিয়ে আপনি তা উড়িয়ে দিয়েছেন, অথবা পাশের বাড়ির ভবানী ঘোষাল আপনাকে যাচ্ছে তাই অপমান করেছে কিন্তু সে হচ্ছে সন্ডামার্কা গুন্ডা আর আপনি রোগা পটকা, কিংবা ধরুন আপনার স্ত্রীর মাথায় ঢুকেছে যে তার মতন সুন্দরী ভূভারতে নেই, তিনি সিনেমার অ্যাক্ট্রেস হওয়ার জন্য খেপে উঠেছেন, আপনি কিছু করেই তাকে রুখতে পারছেন না। কিংবা মনে করুন, আপনি একটি মেয়েকে বিবাহের প্রতিশ্রুতি দেওয়ার পর অন্য একটি মেয়ের সঙ্গে ঘোরতর প্রেমে পড়েছেন, আগেরটিকে খারিজ করার কোনো উপায় খুঁজে পাচ্ছেন না।
ইত্যাদি প্রকার সংকটে যদি পড়ে থাকেন তো সোজা আমার কাছে চলে আসুন। শ্রী সরলাক্ষ হোম, 3 নম্বর বেচুকল স্ট্রিট, বাগবাজার, কলকাতা। সকাল 8টা থেকে 10টা, বিকাল 4টে থেকে রাত 9টা। বিজ্ঞাপনটি পড়ে বরুণ কেড়িং করে ঘণ্টা বাজালে। লাল চাপকান পরা একজন আর্দালি ঘরে এলো। বরুণ তাকে বললে, মিস দাস। একটু পরে ঘরে ঢুকলো খঞ্জনা দাস, বরুণের অ্যাসিস্ট্যান্ট। রোগা লম্বা, কাঁধ পর্যন্ত ঢেউ তোলা রুক্ষ ফাঁপানো চুল, চাঁচা ভুরু, গোলাপি গাল, লাল ঠোঁট, লাল নখ। নখের ডগাটিকে দেবার লানসেটের মতন সরু। সস্তা সিনথেটিক ভায়োলেটের গন্ধে ঘর ভরে গেল। বরুণ কাগজটা তার হাতে দিয়ে বলে, এই বিজ্ঞাপনটা পড়ে দেখো। বিজ্ঞাপনটা পড়ে খঞ্জনা বলে, যাবে নাকি লোকটার কাছে? নিশ্চয়ই হাম্বক জোচ্চোর, কিছুই করতে পারবে না, শুধু ঠকিয়ে পয়সা নেবে। আমার কথা শোনো, দু নৌকায় পা রেখো না। মান্ডবী আর তার বাপকে সোজা জানিয়ে দাও যে তুমি অন্য মেয়েকে বিয়ে করবে। তার ফল কি হবে জানো তো? আমার 2,500 টাকা মাইনের চাকরিটি যাবে। আমাদের চলবে কি করে? মান্ডবীর বাপ গদাধর ঘোষকে তো তুমি জানো না, অত্যন্ত রাগিল। অত ভয় কিসে? তোমার সরকারি চাকরি, গদাই ঘোষ তোমার মনিব নয়, ইচ্ছে করলেই তোমাকে সরাতে পারে না। আর যদি চাকরি যাই, অন্য জায়গায় একটা জুটিয়ে নিতে পারবে না? বরুণ বলে, আজ বিকালে এই সরলাক্ষ হোমের কাছে গিয়েই দেখি, যদি কোনো উপায় বাতলাতে না পারে তবে তুমি যা বলছো তাই করব। এখন সরলাক্ষ হোমের পরিচয় জানা দরকার। লোকটির আসল নাম সরলচন্দ্র সোম। বিয়ে পাশ করে সে স্থির করলে আর পড়বে না, চাকরিও করবে না, বুদ্ধি খাটিয়ে স্বাধীনভাবে রোজগার করবে। প্রথমে সে রাজজ্যোতিষের ব্যবসা শুরু করলে, কিন্তু তাতে কিচ্ছু হলো না, কারণ সামুদ্রিক আর ফলিত জ্যোতিষের বুলি তার তেমন রপ্ত ছিল না, মক্কেলেরা তার বক্তৃতায় মুগ্ধ হলো না। তারপর সে সরলাক্ষ হোম নাম নিয়ে ডিটেকটিভ সেজে বসলে, কিন্তু তাতেও সুবিধা হলো না। সম্প্রতি সে একেবারে নতুন ধরনের ব্যবসা ফেলেছে, মক্কেলও অল্প স্বল্প আসছে। সরলাক্ষ হোমের বাড়িতে ঢুকতেই যে ঘর, সেখানে একটা ছোট্ট টেবিল আর 3টে চেয়ার আছে, মক্কেলেরা সেখানেই অপেক্ষা করে। তার পরের ঘরটি কনসাল্টিং রুম, সেখানে সরলাক্ষ আর তার বন্ধু বটুক সেন গল্প করছে। বটুক সরলাক্ষের চাইতে বয়সে কিছু বড়, সম্প্রতি পাশ করে ডাক্তার হয়েছে, কিন্তু এখনও কেউ তাকে ডাকে না। ঘরের ঘড়িতে 4:45 বেজেছে। বটুক সেন বলছিল, খুব খরচ করে তো ব্যবসা ফাঁদলে, ঘর সাজিয়েছ, দামি পর্দা টাঙিয়েছ, উর্দি পড়া বয় রেখেছ, কাগজে বিজ্ঞাপনও দিচ্ছ, তা মক্কেল কেমন আসছে? সরলাক্ষ বলে, 2-1টা করে আসছে, বেশিরভাগই স্কুলের ছেলে, 16 টাকা ফি দেওয়ার সাধ্য নেই, টাকাটা সিকিটা যা দেয় তাই নি। একজন প্রেমে পড়েছে, কিন্তু সে অত্যন্ত বেটে বলে প্রণয়িনী তাকে গ্রাহ্য করছে না। আমি অ্যাডভাইস দিয়েছি, সকালে 2 পায়ে 2খানা ইঁট বেঁধে 2 হাতে গাছের ডাল ধরে 1/2 ঘন্টা দোল খাবে, বিকালে মাঠে গিয়ে মনুমেন্টের মাথার দিকে তাকিয়ে 1 ঘন্টা ধ্যান করবে, 6 মাসের মধ্যে 6 ইঞ্চি বেড়ে যাবে। আর একটি ছেলে কাশি থেকে পালিয়ে এখানে ফুর্তি করতে এসেছে, টাকা সব ফুরিয়ে গেছে, বাপকে জানাতেও লজ্জা হচ্ছে। আমি বলেছি, লিখে দাও ছেলে ধরা ক্লোরোফর্ম করে নিয়ে এসেছে, মিস্টার সরলাক্ষ হোম আমাকে উদ্ধার করে নিজের বাড়িতে আশ্রয় দিয়েছেন, পত্রপাঠ 100 টাকা পাঠাবেন। আর এই দেখো বটুকদা, শ্রী গদাধর ঘোষ চিঠি লিখেছেন, আজ 7:00 আসবেন। বটুক বলে, বলো কি হে, গদাধর তো মস্ত বড় লোক, তার আবার মুশকিল কি হলো? তাকে যদি খুশি করতে পারো তো তোমার বরাত ফিরে যাবে। সরলাক্ষর প্রতিহার রক্ষী ছোকরা সোনালাল একটি স্লিপ নিয়ে ঘরে এলো। সরলাক্ষ পড়ে বলে, এ যে দেখছি একজন মহিলা, মান্ডবী ঘোষ, পাঠিয়ে দে এখানে। 20-22 বছরের একটি মেয়ে ঘরে এলো। দুজন লোক দেখে একটু ঘাবড়ে গিয়ে বলে,
মিস্টার হোমসের সঙ্গে কিছু প্রাইভেট কথা বলতে চাই। সরলাক্ষ বলে, আমি হোম, ইনি আমার সহকর্মী ডাক্তার বটুক সেন। আপনি এর সামনে সব কথাই বলতে পারেন, কোনো দ্বিধা করবেন না, বসুন আপনি। মান্ডবি কিছুক্ষণ ঘাড় নিচু করে বসে রইল, তারপর আস্তে আস্তে বলে, আমার বাবার নাম নিশ্চয়ই শুনে থাকবেন, শ্রী গদাধর ঘোষ। সরলাক্ষ বলে, ও তারই কন্যা আপনি? হ্যাঁ, বরুণদার সঙ্গে আমার বিয়ের কথা অনেককাল থেকে ঠিক করা আছে, বানর নির্বাসন অধিকর্তা বরুণ বিশ্বাস। হ্যাঁ হ্যাঁ, এই নতুন পোস্টের কথা কাগজে পড়েছি বটে, খুব ভালো সম্বন্ধ, কনগ্র্যাটস মিস ঘোষ। মান্ডবি বিষণ্ন মুখে মাথা নেড়ে বলে, একটা বিশ্রী গুজব শুনছি, বরুণদা তার অ্যাসিস্ট্যান্ট খঞ্জনা দাসের প্রেমে পড়েছে। আপনার বাবা জানেন? জানেন, কিন্তু তিনি তেমন গা করছে না, বলছেন ইয়াং ম্যানদের এমন একটু আত্র বেচাল হয়েই থাকে, বিয়ে হলেই সেরে যাবে। কথাটা ঠিক, চটপট বিয়ে হয়ে যাওয়াই ভালো। এক জ্যোতিষী বলেছেন আমার একটা ফাঁড়া আছে, 3 মাস পরেই কেটে যাবে, তারপর বিয়ে হবে। কিন্তু তার মধ্যে বরুণদা যে কী করে বসবে কে জানে। দেখি আপনার হাতটা। মান্ডবীর করতল দেখে সরলাক্ষ বলে, ফাঁড়া একটা আছে বটে, কিন্তু 3 মাস নয়, মাসখানিকের মধ্যেই আমি কাটিয়ে দেব। খঞ্জনা দাসের খপ্পর থেকে আপনি শ্রী বিশ্বাসকে উদ্ধার করতে চান তো? হ্যাঁ, আপনি দুজনের মধ্যে খুব ঝগড়া বাঁধিয়ে দিন, ভীষণ ঝগড়া, যাতে মুখ দেখা দেখি পুরোপুরি বন্ধ হয়। খরচ যা লাগে সব আমি দেব, এখন এই 100 টাকা আগাম দিচ্ছি। সরলাক্ষ সহাস্যে বলে, ব্যস্ত হবে না, আমার প্রথম ফি 16 টাকা মাত্র, কাজ উদ্ধার হলে আরও যা ইচ্ছা তাই দেবেন। বটুক বলে, মিস ঘোষ আপনি নিশ্চিন্ত থাকুন, সরলাক্ষর অসাধ্য কিচ্ছু নেই, ঠিক ঝগড়া বাঁধিয়ে দেবে। মান্ডবি মাথা নেড়ে বলে, অত সহজ ভাববেন না, খঞ্জনাকে আপনারা চেনেন না, ভীষণ বদমাশ মেয়ে, একেবারে চিনে জো, সহজে ছাড়বে না, আর বরুণদাও না ভীষণ বোকা। সরলাক্ষ প্রশ্ন করলে, বরুণদাকে আপনি কতদিন থেকে জানেন? সে ছেলেবেলা থেকে, আমার বাবাই তো ওকে মানুষ করেছেন, চাকরিও জুটিয়ে দিয়েছেন। সোনারাল আবার ঘরে এসে একটা কার্ড দিল, সরলাক্ষ দেখে বলে, আরে স্বয়ং বরুণ বিশ্বাস দেখা করতে এসেছেন। মান্ডবি চমকে উঠে বলে, সর্বনাশ, আমাকে তো দেখে ফেলবে, কি করি বলুন তো। সরলাক্ষ বলে, কোনো চিন্তা নেই, আপনি ওই পিছনের ঘরে চলে যান, মোটা পর্দা আছে, কিচ্ছু দেখা যাবে না, শ্রী বিশ্বাস চলে গেলে আপনি আবার ঘরে আসবেন। মান্ডবি তাড়াতাড়ি পিছনের ঘরে চলে গেল এবং পর্দার আড়ালে দাঁড়িয়ে আড়ি পাততে লাগল। বরুণ বিশ্বাস ঘরে ঢুকে বলে, মিস্টার হোমসের সঙ্গে আমার কিছু কথা আছে, অত্যন্ত প্রাইভেট। সরলাক্ষ বলে, আমি সরলাক্ষ হোম, ইনি আমার কলিগ ডাক্তার বটুক সেন, এর সামনে আপনি স্বচ্ছন্দে সব কথা বলতে পারেন। বরুণ তবু ইতস্তত করছে দেখে বটুক বলে, মিস্টার বিশ্বাস আপনি সংকোচ করবেন না, শার্লক হোমসের জুড়িদার যেমন ডাক্তার ওয়াটসন, সরলাক্ষ হোমে তেমনি ডাক্তার বটুক সেন, এই আমি। তবে আমি ওয়াটসনের মতো ওরকম হাঁদা নই, আপনি বাঁদর দপ্তরের কর্তা তো। বরুণ বলে, আমি হচ্ছি ডিরেক্টর অফ মাঙ্কি ডেপুটেশন। সরলাক্ষবাবু, আমি অত্যন্ত ডেলিকেট ব্যাপারের জন্য আপনার সঙ্গে পরামর্শ করতে এসেছি। সরলাক্ষ বলে, কিচ্ছু ভাববে না, আপনি খোলসা করে সব কথা বলুন। শ্রী গদাধর ঘোষের নাম শুনেছেন তো? তার মেয়ে মান্ডবীর সঙ্গে আমার বিবাহ বহু কাল ধরে স্থির হয়ে আছে, চমৎকার সম্বন্ধ, কনগ্র্যাটস মিস বিশ্বাস। কিন্তু আমি অন্য একটি মেয়েকে ভালোবেসে ফেলেছি। বেশ তো, তাকেই বিবাহ করুন না, তাতে বিস্তর বাধা, শ্রী গদাধর আমার পিতৃবন্ধু, ছেলেবেলার অভিভাবক এবং এখনও মুরব্বী, তিনি আমার চাকরিটিও করে দিয়েছেন, চটে গেলে তিনি আমাকে তাড়াতে পারেন, অথচ তার মেয়ের সঙ্গে বিয়ে হলে আমি বিস্তর সম্পত্তি পাব, চাকরিও বজায় থাকবে। তবে তার মেয়েকেই বিয়ে করুন না। দেখুন, মান্ডবীকে ছেলেবেলা থেকে দেখে আসছি, তাকে ছোট বোন ভাবতে পারি,
কিন্তু তার সঙ্গে প্রেম হওয়া এ অসম্ভব। দেখতে বিশ্রী বুঝি, ঠিক বিশ্রী হয়তো নয়, কিন্তু আমার পছন্দের সঙ্গে একদম মেলে না। মোটা সোটা গড়ন, ডলি পুতুলের মতন টেবো টেবো গাল, ফোর্থ ইয়ারে পড়ছে বটে কিন্তু চালচলন বড্ড সেকেলে, স্মার্ট নয় এবং ভুলভাল ইংরাজিও বলে, এখনও জরির ফিতে দিয়ে খোপা বাঁধে, এক গাদা গয়না পরে জুজুবুড়ি সাজে। আর যাকে ভালোবেসে ফেলেছেন তিনি কেমন? খঞ্জনা? ও সুপর্ব, চমৎকার, মেমের মতন ইংরাজি বলে, তার সঙ্গে মান্ডবীর কোনো তুলনাই হয় না। সরলাক্ষ বলে, দেখুন মিস্টার বরুণ বিশ্বাস, আপনার ইচ্ছাটা বুঝেছি, আপনি চাকরি বজায় রাখতে চান, শ্রী গদাধরবাবুর সম্পত্তিও চান, অথচ তার কন্যাটিকে চান না, এই তো। বরুণ মাথা নিচু করে বসে রইল। সমস্যাটা সেই রকমই দাঁড়িয়েছে বটে, কোনো উপায় বলতে পারেন? সরলাক্ষ বলে, একটা খুব সোজা উপায় বাতলাতে পারি, আপনি হিন্দু তো, এখনও বহুবিবাহ নিষেধের আইন পাশ হয়নি, শ্রী গদাধরের কন্যাকে বিয়ে করে ফেলুন, যত পারেন সম্পত্তি আদায় করে নিন, ছমাস পরে মিস খঞ্জনাকে বিবাহ করবেন, তাঁকেই সৌরানীর পোস্ট দেবেন। বরুণ বলে, আপনি গদাধর ঘোষকে জানেন না, দুর্দান্ত ধড়ি বাজলো, সম্পত্তি যা দেবার তিনি ওই মেয়েকেই দেবেন, খঞ্জনাকে বিয়ে করলে তৎক্ষণাৎ আমার চাকরিটি খাবেন আর মেয়েকে নিজের কাছে নিয়ে যাবেন। বটুক সেন বলে, আমি একটা ডাক্তারি উপায় বলছি শুনুন, মিস মান্ডবীকে বিয়ে করে ফেলুন, আপনাকে দুপুরিয়া আর্সেনিক দেব, একটা শ্বশুরকে আর একটা শ্বশুর কন্যাকে চায়ের সঙ্গে খাওয়াবেন, দুজনেই পঞ্চত্ব পেলে সম্পত্তি আপনার হাতে চলে আসবে, চাকরিও থাকবে, তখন মিস খঞ্জনাকে দ্বিতীয় পক্ষ বিয়ে করবেন। বিষ দিতে বলছেন? আর্সেনিকে আপত্তি থাকলে কলেরা জার্ম দিতে পারি, কাজ সমানেই হবে। বরুণ রেগে গিয়ে বলে, আপনাদের সঙ্গে ইয়ারকি দিতে এখানে আসিনি, আমার সময়ের একটা মূল্য আছে। সরলাক্ষ বলে, না না রাগ করবে না, আপনার প্রবলেমটি বড় শক্ত কি না, তাই বটুকদের একটু ঠাট্টা করছেন। আমি বলি শুনুন, আপনার আকাঙ্ক্ষাটি বড্ড বেশি নয় কি, কিছু কমিয়ে ফেলুন, দুধও খাবেন তামাকও খাবেন, তা তো আর হয় না। আচ্ছা সম্পত্তির আশা না হয় ছেড়ে দিচ্ছি, আপনি এমন কোনো উপায় বাতলাতে পারেন যাতে মান্ডবীর সঙ্গে আমার বিয়েটা ভেস্তে যায়, অথচ চাকরির কোনো ক্ষতি না হয়, অর্থাৎ গদাধর ঘোষ রাগ না করেন? আমাকে একটু সময় দিন, ভেবে চিনতে উপায় বার করতে হবে, আপনি সাত দিন পরে আসবেন, ফি জানতে চান? আজ ১৬ টাকা দিন, তারপর কাজ উদ্ধার হলে তার গুরুত্ব বুঝে আরও টাকা দেবেন। বরুণ টাকা দিয়ে চলে গেল। মান্ডবী পর্দা ঠেলে ঘরে এলো, তার গা কাঁপছে, মুখ লাল, চোখগুলো ফুলো ফুলো, দেখেই বোঝা যায় যে জোর করে কান্না চেপে রেখেছে। বটুক সেন বলে, এ কি মিস ঘোষ, আপনি তো বড্ড আপসেট হয়ে পড়েছেন দেখছি, স্থির হয়ে বসুন, আমি দু মিনিটের মধ্যে একটা ওষুধ নিয়ে আসছি। মান্ডবী বলে, ওষুধ চাই না, ওষুধ চাই না, একটু জল। সরলাক্ষ তাড়াতাড়ি এক গ্লাস জল নিয়ে দিলে। মান্ডবী চোখে মুখে জল দিয়ে ভাঙা গলায় বলে, সরলাক্ষবাবু আর কিচ্ছু করবার দরকার নেই, বরুণদাকে আমি বিয়ে করব না। সরলাক্ষ বলে, না না ঝোঁকের মাথায় কোনো প্রতিজ্ঞা করবে না, আপনার বাবা খুব খাঁটি কথা বলেছেন, বিয়ে হয়ে গেলেই সব ঠিক হয়ে যাবে, আমি আপনাকে কথা দিচ্ছি, খঞ্জনার খপ্পর থেকে আপনার বরুণদাকে উদ্ধার করবই, যদি তিনি অনুতপ্ত হয়ে থাকেন আপনার কাছে ক্ষমা চান তবে বিয়ে করবেন না কেন? সজোরে মাথা নেড়ে মান্ডবী বলে, না না না, আমি মুটকে ধুমসি, আমি সেকেলে মুখ্য জুজুবুড়ি, আর খঞ্জনা হচ্ছে বিদ্যাধরী। ও আপনি বুঝি আড়ি পাচ্ছিলেন, ভেরি ব্যাড, এসব কথায় কান দেবেন না, বাঁদরের কর্তা হয়ে আপনার বরুণদা একেবারে বাঁদরে বুদ্ধি পেয়েছে, খঞ্জনার মোহে পড়ে একদম যা তা বলছে, মোহ কেটে গেলেই তিনি আপনার কদর বুঝবেন, আপনি হচ্ছেন সেই কালিদাস যা বলেছেন,
পর্যাপ্ত পুষ্প স্তবকানম্রা সঞ্চারিণী পল্লবিনী লতা। আপনি হচ্ছেন শ্রেণী ভারাদলের সগমনা স্তোক নম্রা। চুপ করুন, অসভ্যতা করবেন না। এই নিন আপনার 16 টাকা, আমি এই চললুম। সরলাক্ষ হাত জোড় করে বলে, মান্ডবী দেবী, মন শান্ত করুন, ধৈর্য ধরুন, যত শীঘ্র পারি খঞ্জনাকে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করব। দোহাই আপনার, ততদিন কিচ্ছু করে বসবেন না। মান্ডবী নমস্কার করে চলে গেল। বটুক বলে, নাও ঠেলা সামলাও, এখন সবাই দেখছি ভীষণ। খঞ্জনা ভীষণ বদমাস, বরুণদা ভীষণ বোকা, আর মান্ডবী ভীষণ ছেলে মানুষ। পাত্রে একদিকে যাচ্ছে তো পাত্র যাচ্ছে না আরেক দিকে, এখন কার মন রাখবে? আবার পাত্রী নাকি বাপ আসছেন, তিনি আবার কি চান কে জানে। সন্ধ্যা 7টায় শ্রী গদাধর ঘোষ প্রকাণ্ড মোটরে চেপে উপস্থিত হলেন। সরলাক্ষ খুব খাতির করে তাকে নিজের খাস কামরায় নিয়ে গিয়ে বসালে এবং বটুকের পরিচয় দিলে। পকেট থেকে বিজ্ঞাপনটা বার করে শ্রী গদাধর একটু হেসে বলেন, খাসা ব্যবসা খুলেছেন সরলাক্ষবাবু। ডেলিকেট ব্যাপারে মতব দিতে পারে এমন একজন তুখোট চৌখুশ লোকের বড়ই অভাব ছিল। আপনি বিজ্ঞাপনটা ঠিকই লিখেছেন, ডাক্তার, উকিল, পুলিশ, জ্যোতিষী, গুরু, এদেরকে সব কথা বলা চলে না। নাকি এরা সব সমস্যার সমাধান করতেই বা পারেন? আপনার তো বয়স বেশি নয়, ব্যবসাটি শিখলেন কোথায়? ডিগ্রি কিছু আছে? সরলাক্ষ বলে, আমি হচ্ছি সাউথ আমেরিকার মায়া অজোকেট ইনকা ইউনিভার্সিটির PhD। আমার রিসার্চের জন্য সেখানকার আনারিরা ডিগ্রি পেয়েছে। বাগবাজার বিভুৎসভাও আমাকে বুদ্ধিবারিধি উপাধি দিয়েছেন। বেশ বেশ, এখন আমার মুশকিলটা শুনুন। শ্রী গদাধর তার মুশকিলটা সবিস্তারে বিস্তৃত করে অবশেষে বললেন, আপনি ওই খঞ্জনা মাগির কবল থেকে বরুণকে চটপট উদ্ধার করে দিন, আমার মেয়েটা বড়ই মনমরা হয়ে আছে। সরলাক্ষ বলে, আপনার তো শুনেছি খুব প্রতিপত্তি, মন্ত্রীরা আপনার কথায় ওঠেন বসেন, আপনারা মনে করলেই খঞ্জনাকে আন্দামানে বদলি করে দিতে পারেন। কিন্তু সেটি হওয়ার জো নেই, খঞ্জনা হচ্ছে চতুর্ভুজ খাবলদারের তৃতীয় পক্ষের শালি, চতুর্ভুজকে চটানো আমার পলিসি নয়। আমার ছেলে দিল্লিতে তার কোম্পানিতেই কাজ করে, তাহলে বরুণকে দূরে কোথাও বদলি করিয়ে দিন। সে কথা আমি যে ভাবিনি এমন নয়, কিন্তু বিচ্ছেদের ফলে প্রেম যেন চাগিয়ে উঠবে, চিঠিতে লম্বা লম্বা প্রেমালাপ চলবে, তার কি করবেন? আরও উপায় আছে, অন্য কারোর সঙ্গে চটপট খঞ্জনার বিয়ে দিতে হবে। খেপেছেন? খঞ্জনা আমাদের ফরমাসগুতো বিয়ে করবেই বা কেন? জুৎসই পাত্র পেলেই করবে। শুনুন স্যার, বরুণকে দূরে বদলি করান, তার জায়গায় এমন একজনকে বহাল করুন যে খঞ্জনাকে বিয়ে করতে রাজি আছে। কোথায় পাবো তেমন লোক? বটুককে ঠেলা দিয়ে সরলাক্ষ বলে, কি বলো বটুকদা? বটুক প্রশ্ন করলে, মাইনে কত? শ্রী গদাধর বললেন, তা ভালোই, 2500। সরলাক্ষ বলে, রাজি আছো বটুকদা? এমন চাকরি পেলে খঞ্জনাকে আত্মসাৎ করতে পারবে না? খুব পারব, খঞ্জনা গঞ্জনা ঝঞ্ঝনা কিছুতেই আমার আপত্তি নেই। শ্রী গদাধর বলেন, বরুণকে ছেড়ে খঞ্জনা তোমাকেই বা বিয়ে করতে চাইবে কেন? চাকরি বদল যত সহজে হয়, প্রেমের বদল কি আর তত সহজে হয়? বটুক বলে, সেজন্য আপনি ভাববেন না স্যার, আমি খঞ্জনাকে ঠিক পটিয়ে নেব। কিন্তু জন্তু সায়েন্স না জানলে তো বানর নির্বাসন অধিকর্তা হতে পারবে না, তুমি তো নারী টেপা ডাক্তার। সরলাক্ষ বলে, শুনুন স্যার, এমন বিদ্যে নেই যা ডাক্তাররা শেখে না, ফিজিক্স, কেমিস্ট্রি, বটানি, জুলজি, আরও কত কী, নয় বটুকদা? বটুক বলে, নিশ্চয়ই, জুলজি বিশেষ করে মঙ্কিওলজি আমার খুব ভালো রকমের জানা আছে। গদাধর একটু ভেবে বললেন, বেশ, কালই আমি মিনিস্টার ইনচার্জকে বলবো, কিন্তু প্রথমটা টেম্পোরারি হবে, যদি 2 মাসের মধ্যে খঞ্জনাকে বিয়ে করতে পারো তবে চাকরিটা পাকা হবে, নয়তো ডিসমিস। বটুক বলে,
2 মাস লাগবে না, 1 মাসের মধ্যেই তাকে বাগিয়ে নেব। গদাধর বললেন, বেশ বেশ, বড় আনন্দ হলো তোমাদের সঙ্গে আলাপ করে। কাল আমাকে একবার দিল্লি যেতে হবে, গিন্নিকে ছেলের কাছে রেখে আসব, 5 দিন পরে ফিরব। তারপরের রবিবার বিকাল 4টের সময় তোমরা আমার বাড়িতে চা খাবে, কেমন? আমার মেয়ে মান্ডবীর সঙ্গেও আলাপ করিয়ে দেব। সরলাক্ষ আর বটুক সবিনয়ে বলে, যে আগে। শ্রী গদাধরের সুপারিশের ফলে 3 দিনের মধ্যেই বরুণের জায়গায় বটুক সেন বহাল হল এবং বরুণ দহরমগঞ্জে বদলি হয়ে গেল। তার নতুন পদের নাম কুকুটাণ্ডু বিবর্ধন পরীক্ষা সংস্থা আযুক্তক, অর্থাৎ অফিসার ইনচার্জ হেন্স এক এনলার্জমেন্ট এক্সপেরিমেন্টাল স্টেশন। নির্দিষ্ট দিনে সরলাক্ষ আর বটুক গদাধরবাবুর বাড়িতে চায়ের নিমন্ত্রণ রক্ষা করতে গেল। গদাধর বলেন, এই যে এসো এসো, ওরে মান্ডবী এদিকে আয়, ইনি হচ্ছেন শ্রী সরলাক্ষ হোম, মুশকিলাসন এক্সপার্ট, আর ইনি ডাক্তার বটুক সেন, আমাদের নতুন বানর নির্বাসন অধিকর্তা, খাসা লোকেরা। নমস্কার বিনিময়ের পর বটুক বলে, স্যার একটা অপরাধ হয়ে গেছে, আপনাকে আগে খবরটা দেওয়া উচিত ছিল, বড্ড তাড়াতাড়ি হলো কি না তাই বলতে পারিনি, মাফ করবেন। শ্রীমতী খঞ্জনার সঙ্গে কাল আমার শুভ পরিণয় হয়ে গেছে। বটুকের পিঠ চাপড়ে শ্রী গদাধর বললেন, জিতে রহ, বাহবা বাহবা বাহবা, বলি হারি, সাবাস। আমরা ভারী খুশি হলুম শুনে, কি বলিস মান্ডবী? খেতে শুরু করো তোমরা, আমি চট করে গিন্নিকে একটা টেলিগ্রাম পাঠিয়ে আসছি। মান্ডবী বটুককে বলে, ধন্যে রুচি আপনার, বাবার কাছে ঘুষ খেয়ে সেই সূর্পনাখাটাকে বিয়ে করে ফেলেন। খঞ্জনাই বা কীরকম মেয়ে, 2 দিনের মধ্যে বরুণদাকে ভুলে গিয়ে আপনার গলায় মালা দিলে। সরলাক্ষ বলে, তিনি অতি সুবুদ্ধি মহিলা, বরুণদার চাকরিটিও মারেননি, বটুকদার চাকরিটিও পাকা করে দিয়েছেন, আমারও মুখ রক্ষা করেছেন। মান্ডবী বলে, আপনার আবার কী করলেন? আপনাকে কথা দিয়েছিলুম দুজনের মধ্যে ভীষণ ঝগড়া বাঁধিয়ে দেব, মনে নেই? আপনি শুনে খুশি হবেন, খঞ্জনা বৌদি মিস্টার বরুণকে ভীষণ গালাগাল দিয়ে একটা চিঠি লিখেছেন, আমি সেটা ড্রাফট করে দিয়েছি, এখন আপনার লাইন ক্লিয়ার। যদি বরুণদাকে আপনি একটি মোলায়েম চিঠি লেখেন তবে সব ঠিক হয়ে যাবে, আমার ফিয়ের বাকি টাকাটা আপনাকে আর দিতে হবে না, আপনার বাবাই শোধ করে দেবেন। উফ, আপনাদের কি কোনো প্রিন্সিপাল নেই? সেন্টিমেন্ট নেই, হৃদয় নেই, শোভন অশোভন জ্ঞান কিচ্ছু নেই? কি ভীষণ মানুষ আপনারা! মাফ করবেন, আপনাদের কর্মকাণ্ড দেখে হতভম্ব হয়ে যা তা বলে ফেলেছি। গদাধরবাবু তার পাঠিয়ে ফিরে এলেন, অনেকক্ষণ নানা রকমের আলাপ চলল, তারপর সরলাক্ষ আর বটুক চলে গেল। পরদিন বরুণের কাছ থেকে মান্ডবী একটা 8 পাতা চিঠি পেল, সেখানে থামা যেতে পারে, কারণ এরপরে যা হলো তা আপনারা নিশ্চয়ই আন্দাজ করতে পেরেছেন। কিন্তু এমন অনেক পাঠক আছেন যারা নায়ক নায়িকার একটা হেস্তনেস্ত না দেখে নিশ্চিন্ত হতে পারে না, তাঁদের অবগতির জন্য বাকিটা বলতে হলো। সন্ধ্যার সময় শ্রী গদাধর সরলাক্ষের কাছে এলেন, সে একাই আছে, বটুক সস্ত্রীক সিনেমায় গেছে। গদাধর বললেন, ওহে সরলাক্ষ, এ তো মহা মুশকিলে পড়া গেল, মান্ডবীকে বরুণ মস্ত একটা চিঠি লিখেছে, বেশ ভালো চিঠি, খুব অনুতাপ জানিয়ে অনেক কাকুতি মিনতি করে ক্ষমা চেয়েছে, আমিও অনেক বোঝালুম, কিন্তু মান্ডবী গোঁ ধরে বসে আছে, চিঠিখানা কুচি কুচি করে ছিঁড়ে ফেলে দিয়ে বলে, ছুঁচোকে আমি কিছুতেই বিয়ে করতে পারবো না। বাবা সরলাক্ষ, তুমি কালই তার সঙ্গে দেখা করে বুঝিয়ে বলো, বরুণের মতো পাত্র লাখে একটা মেলে না। তোমার অসাধ্য কোনো কাজ নেই, মান্ডবীকে রাজি করাতে পারলে তোমাকেও আমি খুশি করে দেব। সরলাক্ষ বলে, যে আগে, আমি তার সঙ্গে দেখা করে সাধ্য মতন চেষ্টা করব। পরদিন শ্রী গদাধর সরলাক্ষকে জিজ্ঞাসা করলেন, কি হলো হে, রাজি করাতে পারলে?
বরুণের উপর ভীষণ চটে গেছেন। শুধু ছুঁচো নয়, মেন মাইন্ডেড মাঙ্কিও বলেছেন। আমার মতে চটপট তার অন্যত্র বিবাহ দেওয়া দরকার, নয়তো তার মনে শান্তি ফিরে পাবে না। দারুণ একটা শখ পেয়েছেন কি না, তার হৃদয়ে যে ভ্যাকুয়াম হয়েছে সেটা ভর্তি করাতে হবে। কিন্তু এত তাড়াতাড়ি অন্য লোককে বিয়ে করতে রাজি হবেই বা কেন? ভালো পাত্রই বা কোথায় পাব? যদি অভয় দেন তো নিবেদন করি, অনুমতি পেলে নিজের জন্য একটু চেষ্টা করে দেখতে পারি। তুমি, তোমাকে বিয়ে করতে চাইবেই বা কেন? ধরো মান্ডবী রাজি হলো, কিন্তু আমার হোমড়া চোমড়া আত্মীয় স্বজনের কাছে জামাইয়ের কী পরিচয় দেব? মুশকিল আসান অধিকর্তা বললেই তো আর চলবে না, লোকে হাসবে। আপনার কৃপা হলে আমি একটা বড় পোস্টও পেতে পারি, আপনার জামাইয়ের উপযুক্ত। কোন কাজ পারবে তুমি? সরকার তো হরেক রকমের পরিকল্পনা করছেন, মাটির তলায় রেল, শহরের চারিদিক ঘিরে চক্রবেড়ে রেল, সমুদ্রের ধারে নতুন শহর, ড্রেনের ময়লা থেকে গ্যাস, আরও কত কী। আমিও ভালো ভালো স্কিম বাতলাতে পারি, বলো না একটা। এই ধরুন উপকণ্ঠ গির্জাশ্রম, সে আবার কি, গির্জা বানাতে চাও নাকি? আগে না, গিরি আশ্রম হলো গির্জাশ্রম, উপকণ্ঠ গির্জাশ্রম মানে সাববার্ন হিল স্টেশন, সহজেই হতে পারবে। কলকাতার কাছে লম্বা চওড়ায় 100 মাইল একটা জমি চাই, তাতে প্রকাণ্ড একটা লেক কাটা হবে। তার মাটি স্তূপাকার করে লেকের মধ্যিখানে 10-12 হাজার ফুট উঁচু করে পিরামিড বা কৃত্রিম পাহাড় তৈরি হবে। দার্জিলিং যাওয়ার আর দরকার পড়বে না, পাহাড়ের গায়ে আর মাথায় একটি চমৎকার শহর গড়ে উঠবে। বিস্তর সেলামি দিয়ে লোকে জমি লিজ নেবে। আঙুর, আপেল, পিচ, আখরোট, বাদাম, কমলা লেবু ইত্যাদি ফলবে। লেকের নিচে অজস্র মাছ জন্মাবে। পাহাড়ের মাথা থেকে বিনা পয়সায় বরফ পাবেন, ঢালু গা দিয়ে আপনিই হড়াক করে নেমে আসবে। চমৎকার, চমৎকার, আর বলতে হবে না। কালই আমি মিনিস্টার ইন চার্জ অফ ল্যান্ড অফ রিক্টরের সঙ্গে কথা বলবো। কিন্তু তোমার পোস্টের নামটা কি হবে? পরিকল্পনা মহোপদেষ্টা, অর্থাৎ অ্যাডভাইজার জেনারেল অফ স্কিমস, 3,500 টাকা মাইনে দিলেই চলবে। নিশ্চিন্ত থাকো বাবাজি, 4-5 দিনের মধ্যেই আমি সব পাকা করে ফেলবো। তুমি আর দেরি করো না, লেগে যাও, এখন থেকেই মান্ডবীকে পাকাবার চেষ্টা করো। মান্ডবী অতি লক্ষ্মী মেয়ে, আর সরলাক্ষর প্রেমের প্যাচ অর্থাৎ টেকনিকও খুব উঁচু দরের। 5 দিনের মধ্যেই সে মান্ডবীকে বাগিয়ে ফেললে। কিন্তু বরুণ বিশ্বাসের কি হলো? তার কথা জিজ্ঞাসা করবে না, তাকে বিয়ে করার জন্য একটা মাদ্রাজি, 2 পাঞ্জাবি আর 3টে ফিরিঙ্গি মেয়ে ছেঁকে ধরেছে। তাছাড়া ওখানকার জজ গিন্নি, ডেপুটি গিন্নি আর উকিল গিন্নিও নিজের আইবুড়ো মেয়েদের বরুণের পিছনে লেড়িয়ে দিয়েছেন। বেচারা এখন কি করবে ভেবেই পাচ্ছে না। এতক্ষণ আপনারা শুনছিলেন লেখক পরশুরামের লেখা ছোট গল্প সরলাক্ষ হোম। বাংলা সাহিত্যের এরকমই কিছু কালজয়ী শ্রেষ্ঠ ছোট গল্পের সমাহার দিয়ে সাজানো থাকবে গল্পকথক ত্রিনা চ্যানেলটি। যে গল্পের সঞ্জীবনী ছোঁয়া হাজারো বাঙালিকে উজ্জীবিত করে রেখেছে বহু যুগ, সেই গল্পগুলি নিত্য কালেও নতুন রূপে ধরা দেবে শ্রোতাবর্গের মুগ্ধতায়। তাই সমস্ত গল্পের রসস্বাদন করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। গল্প ও গল্প পাঠ ভালো লাগলে একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, কারণ যাদের জন্য এই প্রচেষ্টা তাদের ভালো লাগলেই বড় আহ্লাদ হবে। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে তাহলে পরের গল্পে। আর ততক্ষণ সাবধানে থাকবেন, ভালো থাকবেন সকলে, এই প্রত্যাশা রাখি। নমস্কার।